নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। শিলকুড়ি বরমবাবা মন্দিরে গঙ্গা আরতিতে ভক্তদের ঢল। পাথারকান্দিতে স্থানীয় কাঁচা সুপারি কেনা বেচা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, দক্ষতা, নিয়োগ ও উদ্যোগ এবং পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বৃহস্পতিবার বরাক সফরে আসেন। এদিন শিলচর বিমানবন্দর থেকে দুপুর 1:30 নাগাদ তিনি করিমগঞ্জে পৌঁছেই অসম মাইক্রোফাইন্যান্স ইনসেন্টিভ অ্যান্ড রিলিফ স্কিমের 2021 অধীনে জেলার দ্বিতীয় পর্যায়ের মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ করেন। পরে সেখান থেকে হাইলাকান্দি পৌঁছে সন্ধ্যা 6:00 নাগাদ হাইলাকান্দি জেলা প্রশাসনের সাথে এক রিভিউ বৈঠকে মিলিত হন। শুক্রবার সকাল 10:00 হাইলাকান্দিতে হিতাধিকারীদের মধ্যে মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ করেন। এদিন দুপুর 2:30 নাগাদ শিলচর রাজীব ভবনে অনুরূপভাবে মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এ উপলক্ষে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিশিষ্ট জনেদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, শিলচরের সাংসদ প্রতিনিধি সহ বিজেপির দলীয় কর্মকর্তারা। এদিন কাছাড় জেলার 3331 জন হিতাধিকারীদের মধ্যে মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রাক মুহূর্ততে কৈছিলে যে আমি সরকারত আহিলে অসমৰ আই মাতৃসকলক মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণৰ হাতলৰ পৰা মুক্ত কৰিম। সেই লক্ষ্য আগত ৰাখি আমি ইতিমধ্যে দুটা কেটেগৰীৰ আই মাতৃক আমি সেইধৰণে সকাহ দিয়াৰ চেষ্টা কৰিলোঁ। প্ৰথম কেটেগৰীত আমি যিসকলে লোন সুন্দৰভাৱে ঘূৰাই দিছিল তেওঁলোকক সৰ্বাধিক 25,000 টকাকৈ উদগনিমূলক ধনৰাশি দিছিলোঁ। এতিয়া দ্বিতীয় কেটেগৰীত যিসকলৰ NPA হ'ব ওলাইছিল ষ্টেণ্ডাৰ্ড কৰিবৰ কাৰণে যি অভাৰ ডিউ এমাউণ্ট দিব লাগে, সেই অভাৰ ডিউ এমাউণ্টটো আমি বেংকসমূহক বা ফাইনেন্স কোম্পানীসমূহক দি সৰ্বাধিক 25,000 টকাকৈ উদগনিমূলক ধনৰাশি আজি আমি বিতৰণ কৰিছোঁ। কাছাৰ জিলাতো আমি একেলগে 3,331 গৰাকী আই মাতৃক 5,05,60,00,000 টকাতকৈ অধিক ধনৰাশিৰ চেক বিতৰণ কৰিছোঁ আৰু 1,57,00,000তকৈ অধিক টকাৰ ধন আমি অভাৰ ডিউ এমাউণ্ট হিচাপে বেংকসমূহক দিছোঁ। গতিকে 7 কোটিতকৈ অধিক টকা আমি ছেকেণ্ড ফেজত আমি কাছাৰ জিলাতে দিছোঁ। ঠিক তেনেদৰে গোটেই জিলাকেইখনতে যোৱাকালিৰ পৰা অহাকালিলৈকে বিভিন্ন মন্ত্ৰীয়ে গৈ এইধৰণে আমি মাইক্ৰ'ফাইনেন্সৰ ছেকেণ্ড কেটেগৰীৰ ধনৰাশি আমি বিতৰণ কৰিছোঁ। আৰু যিখিনি মানুহে একেবাৰে দিব নোৱাৰে, যিটো 3rd কেটেগৰীত আমি ধৰিছিলোঁ, তেওঁলোকক আবেদন লৈ তেখেতসকলৰ ধনো আমি খুব সোনকালে অহা বছৰত আমি সেইখিনি মানুহকো আমি দিয়াৰ পৰিকল্পনাৰে আগবাঢ়িছোঁ। গতিকে সেই দিশেৰে আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় নিৰ্বাচনৰ প্ৰাগমুহূৰ্তত যেনেকৈ কৈছিলে সেই একেই কথা ৰাখি ৰাইজক আই মাতৃসকলক অসমৰ আমি এই ধৰণৰ মাইক্ৰ'ফাইনেন্সৰ ঋণৰ পৰা মুক্ত কৰাৰ ব্যৱস্থা। ছট পূজা উপলক্ষে বরমবাবা মন্দির সংলগ্ন পুকুরে বিগত বছরের ন্যায় এবারও গঙ্গা আরতির আয়োজন করল সানরাইজ ক্লাব শিলকুড়ে। বৃহস্পতিবার এই ধার্মিক অনুষ্ঠানের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ বিজেপি নেতা উদয়শঙ্কর গোস্বামী, রোজকান্দি চা বাগানের মহাপ্রবন্ধক ঈশ্বর ভাই উবাদিয়া, শিলকুড়ি চা বাগানের ম্যানেজার বিকাশ প্যাটেল, বড়ঘড়ার প্রাক্তন বিধায়ক ডাক্তার রুমিনাথ, শিলকুড়ি চা বাগানের ডেপুটি ম্যানেজার তথা বরমবা মন্দির পরিচালনা সমিতির সভাপতি ধ্রুবনাথ সিং, সমাজসেবী আশিস হালদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় জানান, গঙ্গা আরতির মাধ্যমে ছট পূজার সূচনা তা অত্যন্ত এক বিরাট বিষয়, এরকম অনুষ্ঠান বরাক উপত্যকায় প্রথম। শিলকুড়ি স্থানটি একটি মিলন ক্ষেত্র, তাই এই স্থানটিকে বরাক উপত্যকার বারাণসী বলে সম্বোধন করেন তিনি। তিনি এও বলেন, এদিনের গঙ্গা আরতি জনগণের মধ্যে অশুভ শক্তিকে বিনাশ করবে বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য আয়োজকদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত প্রত্যেক বক্তারা। এদিন বৈদিক মন্ত্রের মাধ্যমে দেবী গঙ্গাকে পুজো দেওয়া হয়। এছাড়াও শঙ্খধ্বনি দিয়ে মা গঙ্গাকে আমন্ত্রণ জানিয়ে বারাণসীর মতোই আরতি সম্পন্ন করা হয়। এদিন সন্ধ্যায় গঙ্গা আরতিতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ উপস্থিত হয়ে এই দৃশ্যের সাক্ষী হন। অনুষ্ঠানে সানরাইজ ক্লাব শিলগুড়ির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ কুমার বণিক, সহসভাপতি রমেশ নুনিয়া, সাধারণ সচিব রাজেন্দ্র নুনিয়া সহ অনেকে।
স্থানীয় কাঁচা সুপারি কেনা বেচা নিষেধাজ্ঞা সহ পুলিশি হয়রানি বন্ধের দাবিতে করিমগঞ্জ জেলা উপায়ুক্তের হাতে স্মারকপত্র তুলে দিলেন করিমগঞ্জ জেলার পাথারকান্দির কাঁচা সুপারি ব্যবসায়ীরা। শুক্রবার পাথারকান্দির স্থানীয় কৃষক সহ বৈধ কাঁচা সুপারি ব্যবসায়ীরা বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সাথে নিয়ে জেলা উপায়ুক্ত মৃদু যাদবের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। এতে উল্লেখ করে বলা হয়, স্থানীয় কাঁচা সুপারির উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা অতি সত্বর প্রত্যাহার করতে। পাশাপাশি স্থানীয় কাঁচা সুপারি বেচা কেনায় নিষেধাজ্ঞা জারি করার ফলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী সহ কৃষকরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এমনকি তাদের অর্থ সংকটের মধ্যে পড়তে হচ্ছে বলে স্মারকপত্রে উল্লেখ করেন তারা। তাই তাদের বৈধ কাঁচা সুপারিগুলো জেলার বদরপুর বিধানসভা কেন্দ্রের ভাঙ্গা বাজারে বিক্রির অনুমতি চেয়ে করিমগঞ্জ জেলা উপায়ুক্তের দ্বারস্থ হন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ কৃষক এবং স্থানীয় কাঁচা সুপারি ব্যবসায়ীরা জানান, আমরা লোকাল সুপারির লাগি আর যে মোহন করে না পাতাঙালি মোহন করা দেয় না বাংলাতে করে লোকাল সুপারি, তাই আমরা আজকে যারা ব্যবসায়ী ফলার যারা ব্যবসা আছে তারা লিখে আমরা একটা ইউনিয়ন বানাইছি। ইউনিয়ন বানাই আজকে আমরা ডিসার হয়েছি, আমরা আমরা পাতাঙ্গ বিধায়ক সাহিত্য বিধায়ক সাথে আসবো, যে ডিসার আমরা একটা মেমোরান্ডাম দিছি যে আমরা ব্যবসাটা মুম্বাইতে চলবে। তো আপনারা কিন্তু বর্তমানে সুপারিগুলো যারা বর্তমানে যারা সুপারি জেলার ভিতরে আছে এই সুপারি নিতে বাধ্যবাধকতা কিছু আছে না? শুনিয়া বন্ধ কিছু তোমার যদি ধরা হয় কারো কারো যদি ধরা হয় এর বাদে আমরা এই বাড়াইশোরা যদি ধরা হয় আমার থানা পুলিশে একটু যারা যারা সুপারি ব্যবসা করে তারা একটু হয়রানি আমার বারবার দিকে, তাহলে আমরা বিধায়ক সাহায্য করি বিধায়ক আছে একটা কমিটি বানা কমিটি একটা বানাইয়া তুমি ও কমিটিটা দেবে লোকাল সুপারির মুভমেন্ট করবে এবং লোকাল সুপারিটা আমরা কোনো বারবি সুপারির মাধ্যমে দিলাম লোকাল সুপারিটা। আচ্ছা দেখা গেছে বর্তমানেও দেখা গেছে যে ত্রিপুরার থেকে সুপারি এখনও লুকাইয়া দেখি আমরা দেখি না শুনছি। হ্যাঁ কেটা শুনছো ত্রিপুরা থেকে লুকাইয়া? আচ্ছা তো এগুলো মানে দিন হয় না? ঠিক আছে। কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে নির্দেশ আছে এটি অক্ষরে অক্ষরে পালন করব লাগবে। কোনো ধরনের ইলিগেল কোনো সুপারি ট্রেড এটি আমার কনস্টিটুয়েন্সিতে হব না লাগে, এইটার কারণে আমি যে হিসাবে কইছো আর এসপি মহোদয় করবো এটি ইলিগেল ট্রেড হব না। লিগেলি যদি লোকাল এরিকানা গ্রোয়িং হয় গ্রো আছে তেওঁলোকে যদি বিক্রি করব বিচারে এইটো যাতে তেওঁলোকে লোকেলি করব পারে, কিন্তু বাইর সেল করা বা ত্রিপুরা মিজোরামের পরা কেনকা আহিব এইবিল একদম টোটালি বন্ধ। সরকারে যেটু নির্দেশ দিব সরকারে যেটু এসওপি দিব এই এসওপিটু ফলো করে। ফিল্মি কায়দায় এক কলেজ ছাত্রীকে মুখে কালো কাপড় দিয়ে বেঁধে অপহরণ করে গণধর্ষণ করলো একদল দুষ্কৃতী। চব্বিশ ঘন্টা আটকে রেখে পাশবিক অত্যাচার চালানোর পর অবশেষে রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীদের দল। ন্যাকারজনক এ কাণ্ডটি নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহৃত কলেজ ছাত্রীর ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে, বড় হাইলাকান্দি তৃতীয় খণ্ডের বাসিন্দা তথা আলগাপুর এমএইচ কলেজের দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত ওই কলেজ ছাত্রী প্রতিদিনের মতো বুধবার সকালেও কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটে আসার পর আচমকা এক বোলেরো গাড়ি তার পথ আগলে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে কালো কাপড় দিয়ে মুখ বাঁধা কিছু দুষ্কৃতী নেপে তাকে বলপূর্বক তুলে নিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়াতে মেয়ে বাড়ি ফিরেনি বলে তার বাবা মা সহ পরিবারের লোকেরা আশপাশে সন্ধান চালালেও তার কোনো হদিশ পাননি। অবশেষে বুধবার বিকেলে হাইলাকান্দি সদর থানা এ মর্মে নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। প্রায় চব্বিশ ঘন্টা পাশবিক অত্যাচার চালানোর পর বৃহস্পতিবার বিবস্ত্র অবস্থায় আলগাপুর কাপনাপাড় জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাইলাকান্দি এসকারায় কলেজে ভর্তি করা হয়। আমার মেয়েটা আলগাপুর কলেজে সেকেন্ড ইয়ার, আর রাস্তা যেতে সময় সকালে কোন দিন কালকে সকালে প্রায় নটার সময় রাস্তা তিনজন আর আর দুজন চিনছি না, আমার মেয়েটা চিনছে না দেবেন আমরা অন্য মাসে উঠেছি আর অত্যাচার করছেন দিয়েছি নিয়ে আর কাপড় চোপড় কিছু রাখছেন সব পাইয়া মিশিয়ে দিয়েছি গাড়ি তুলে লইয়া গেছে। যাবার পর আমরা পাইছি না আবার নিট খুঁজ খাই রাস্তা রাখতে রাখছো ফ্রেশ করছি আমরা যা বাংলা তো করছি সব গুলো করছি করা বাদে দেন আজকে সকাল চারটার সময় আমি ফালাইয়া গেছি আলগাপুর অনেক রাস্তার কিনারে বাদে আমার মেয়ে এক হিন্দু বাড়িতে থামাইয়া গিয়ে যান পাশে ইয়ে ফানি খাইয়া ও বাড়িতে মোবাইল দিয়ে ফোন করছে তাই বাসা সা গিয়া তাই বর্তমানে মেয়েটা কই? বর্তমানে মেয়েটা যেন হসপিটাল এডমিশন লওয়া হয়েছে যে মারতে পারে না উঠতে পারে না কিছু করতে পারে না মার লোকেও মারতে পারে না সকলকে মারতে পারে এটা অত্যাচার দেখলে দেন আমরা উপইবার মতো কম করতে আপনারা ঘুরে কথা আমি কই আর যে অতি সত্যি ভাবে আমার ওখানটা সুবিচার চাই আমি ওখানটা করিয়া দিই।
এদিকে ন্যাকারজনক এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান অপহৃত কলেজ পড়ুয়ার পরিবারের সদস্যরা সহ বাঁশডহর বড় হাইলাকান্দি জিপির প্রাক্তন ইপি সদস্য আলিম উদ্দিন মজুমদার এবং হাইলাকান্দি ছাত্র সংগঠনের কর্মকর্তারাও। কালকে মনিরকার একজন ছাত্রীকে 6-7 জন ছেলে দ্বারা অপহরণ করা হয়েছিল, তারপর গার্জেনরা থানায় গিয়ে এফআইআর করেছেন। আজকে সকালে হঠাৎ আমরা খবর পেয়েছি মেয়েটিকে একটি মেয়েটির মুখ থেকে যা শোনা গিয়েছে একটি হোয়াইট কালার বোলেরো থেকে মেয়েটিকে মনিরক কলেজের সম্মুখে ফেলে গাড়িটি চলে গিয়েছে। তারপর মেয়েটিকে নিয়ে হসপিটালে আনা হয়েছে এবং আজকে রিপোর্টের মাধ্যমে এই জানা গিয়েছে যে মেয়েটির সঙ্গে যে জিনিসগুলি হয়েছে সেই জিনিসগুলি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না, মেয়েটির শরীরে অনেক জায়গায় স্পট আছে। আজকে এফআইআর সাবমিট করা হয়েছে। আমি আমাদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে এই অনুরোধটি রাখবো যাতে 24 আওয়ার্সের মধ্যে আসামিদেরকে অ্যারেস্ট করা হয়। 24 আওয়ার্স আমাদের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে, যদি 24 আওয়ার্সের মধ্যে আসামিকে অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে বাধ্য হব। ধন্যবাদ। হাইলাকান্দি শহরে পুরনো মডেলের ই রিকশা চালু রাখতে দাবি জানালো হাইলাকান্দি ই রিকশা ড্রাইভার অ্যান্ড অনার্স অ্যাসোসিয়েশন। সংস্থার তরফ থেকে এই দাবি জানান হাইলাকান্দি ই রিকশা ড্রাইভার অ্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মীরা। বৃহস্পতিবার এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তিনি জানান, বর্তমানে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং পুরসভা কর্তৃপক্ষ পুরনো মডেলের ই রিকশা সরিয়ে নতুন মডেলের ই রিকশা চালু করার পরিকল্পনা করছে। এরকম করা হলে জেলার কয়েক হাজার ই রিকশা ড্রাইভার বেকার সমস্যার মুখে পড়বেন বলে শঙ্কা প্রকাশ করেন। তাই অতি সত্বর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে পুরনো ই রিকশা চালু রাখতে দাবি জানান তিনি। পাশাপাশি পুরনো মডেলের ই রিকশা চালকদের মধ্যে যারা লাইসেন্স পাননি তাদের অতি সত্বর লাইসেন্স দেওয়া সহ গোটা জেলাতে প্রায় 12টি ই রিকশা স্ট্যান্ড স্থাপনের দাবি জানান। এছাড়াও জেলার ই রিকশা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা সংগ্রহ করা একটি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রকৃত তদন্ত সহ বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের নিকট জোরালো দাবি জানান তিনি। চেয়ারম্যান ছিলেন স্বপন দেব, তারাই অনুমতি দিয়েছিলেন বিনা পারমিটে বিনা রেজিস্ট্রেশনে তারা মিউনিসিপালিটির ভিতরে হোক আর হাইলাকান্দি জেলার যে কোনো জায়গায় তারা চলাচল করতে পারবে। আজকে হঠাৎ করে তাদেরকে বন্ধ করে দেওয়া হয় যদি তাহলে তারা কোথায় যাবে? হাইলাকান্দি জেলায় এমনিও তো বেকারত্ব যথেষ্ট বেশি, আরো বেকারত্ব বেড়ে যাবে। তাই আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি, যারা পুরানা ই রিকশা যেগুলো আছে যেটা দিয়ে হাইলাকান্দি দিয়ে স্টার্ট করেছেন তাদেরকে মিউনিসিপালিটি মারফত কিংবা তো ডিটিওর মারফতে তাদেরকে রেজিস্ট্রেশন জাতীয় অতিসত্বর দেওয়া হোক। এবং সরকারের যেগুলা মানে কর যেটা আছে সরকার যে রেভিনিউ যেটা সেটা তাদের উপর ধার্য করে যাতে তারা ই রিকশা মানে চালাতে পারে সেই মানে ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তৎসঙ্গে আমাদের হাইলাকান্দি মানে জেলার জেলা শাসককে আমি অনুরোধ করছি, আমাদের হাইলাকান্দি জেলার মানে জেলায় 12টি একটি স্ট্যান্ড আছে যেটা রিকশা স্ট্যান্ড, ই রিকশো রিকশো একই কথা, যে এই 12টি স্ট্যান্ড যেটা সেই স্ট্যান্ডকে তাদেরকে যাতে অতি সত্বর তাদের সিনাত্মক করে দেওয়া হোক। আমাদের হাইলাকান্দি জেলার 12টি স্ট্যান্ড ধার্য করা আছে যেটা জেলা শাসকরাও জানেন, জেলা প্রশাসন জানেন, পুলিশ প্রশাসন জানেন এবং মিউনিসিপালিটিও জানেন। তাদের অতি সত্বর এই 12টি স্ট্যান্ডে যাতে সাইনবোর্ড লাগানো হয় বলে আমি মানে অনুরোধ করছি আমাদের হাইলাকান্দি জেলার জেলাধিপতির কাছে এবং মিউনিসিপালিটির বর্তমান নবাগত চেয়ারম্যান যিনি এই উনার কাছেও মানে ফের লরি সহ বার্নিজ সুপারি বাজেয়াপ্ত করলো রামনাথপুর পুলিশ। বৃহস্পতিবার জামিরা পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে নাকা চেকিং এর সময় ব্যাপক পরিমাণের বার্নিজ সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ। এদিন মিজোরাম থেকে আসা এক লরিতে তল্লাশি চালিয়ে প্রায় 38 বস্তা বার্নিজ সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ, পাশাপাশি লরি সহ লরি চালক আটক করে। ধৃত লরি চালক পশ্চিমবঙ্গের বাসিন্দা তহিদুর শেখ বলে পুলিশ জানায়। ধৃত লরি চালককে থানায় রেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ব্রাউন সুগার সহ 4 ব্যক্তিকে আটক করলো লামডিং পুলিশ। শুক্রবার সন্ধ্যায় লামডিং এর গঙ্গাপথর এলাকার একটি বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ, পাশাপাশি 4 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রাতে ঠিক 11টামান বজাত এক গোপন সংবাদ সূত্রে আমি লামডিং এর গঙ্গাপথর থকা একটা ঘরত অভিযান চলাও আর উক্ত অভিযান কালত আমি 4 জন ড্রাগস আসক্ত যুবকক করায়ত্ত করবলৈ সক্ষম হোক। তেওঁলোকৰ পৰা প্রায় 30 গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার জব্দ করা হয়েছে।
তেওঁলোকৰ নাম হৈছে জয়দীপ ওরফে বাপি, সঞ্জয় ভট্টাচার্য, পীযুষ মজুমদার ওরফে হাতকটা অমিত আৰু সন্তোষ পাল। এই চাৰিজন যুৱকে তাতে ড্ৰাগছ খাই আছিল আৰু তেওঁলোকৰ লগৰ পৰা আমি 23 গ্ৰাম সন্দেহজনক ব্ৰাউন চুগাৰ জব্দ কৰিছোঁ। এই বাজাৰ মূল্য হ'ব প্ৰায় 2.5 লাখ টকা। শেষ কৰাৰ আগে বিশেষ বিশেষ আমাৰ বাংলা খবৰ আৰু একবাৰ। শিলচরে মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। শিলকুড়ি বরমবাবা মন্দিরে গঙ্গা আরতিতে ভক্তদের ঢল। পাথারকান্দিতে স্থানীয় কাঁচা সুপারি কেনা বেচা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।